অনেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার যুদ্ধক্ষেত্র থেকে স্টুডিও সোজা প্রশ্নের টি টোয়েন্টি ঘুরিয়ে নাম দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। কান পাতলে শুনতে পাওয়া যাচ্ছে স্লোগান, চোর 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 চোর। আদালত চত্বরে শুনতে হচ্ছে চোর, জেলে নিয়ে যাওয়ার পথে শুনতে হচ্ছে চোর, হাসপাতালে চেকআপের জন্য আসলে শুনতে হচ্ছে চোর, এমনকি ক্ষতে প্রলেপ দিতে গিয়েও জনতা ডাকছে চোর 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 বলে। বড়ই অসহায় অবস্থা এখন শাসক দলের। ভাবমূর্তি এমন হয়েছে যে শাসক দলের নেতা মন্ত্রী মানেই মানুষ হয়তো ভাবছেন কে জানে কোন টাকা চুরি করেছে, কে জানে কোন দুর্নীতির সঙ্গে জড়িয়ে। পাড়ায় পাড়ায় তো ইদানিং কোন নেতা মন্ত্রী কত টাকা চুরি করেছে তা নিয়ে চর্চা হচ্ছে, বিতর্ক চলছে। শাসকের ভাবমূর্তি কোন তলানিতে গিয়েছে সত্যি এই মুহূর্তে প্রত্যেকটা ঘটনা ঘটে আর তারপর তার প্রতিক্রিয়া দেখে, সেই ছবিগুলো দেখে বোধ হয় সেটা স্পষ্ট হয়ে যায়। তাই তো এই কাঠফাটা গরমের মধ্যে মন্ত্রী মশাইরা কষ্ট করে এসি গাড়ি থেকে নেমে যখন মানুষের কাছে যাচ্ছেন মানুষের কথা শোনার জন্য, ক্ষয়ক্ষতি কত হয়েছে দেখার জন্য। ভাবুন, মন্ত্রী এসি গাড়ি থেকে নেমে যাচ্ছেন প্রত্যন্ত প্রান্তরে, এই কাঠফাটা গরম, এই গরম 40-এর উপর টেম্পারেচার, আর মানুষ কি বলছেন চোর চোর চোর। জনতা বলছে ওই যে চোর আসছে, জনতা আঙুল তুলে চোর স্লোগান দিচ্ছে, জনতা চোখে চোখ রেখে কথা বলছে। পরিস্থিতি এমন যে লালমোহন বাবু দেখলে হয়তো বলেই বসতেন হাইলি সাসপিশাস। আজ জেগরা বিস্ফোরণ কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। মুখ্যমন্ত্রী বার্তা নিয়ে গিয়েছিলেন তারা মুখ্যমন্ত্রীর হয়ে কথা বলার জন্য, শাসক দলের প্রতিনিধি, রুলিং পার্টি তার প্রতিনিধি, রাজ্যের মন্ত্রী, হাই প্রোফাইল। মানুষজন কোথায় তার কাছে ভেঙে পড়বেন, বলবেন মন্ত্রী মশাই বিচার দিন, মন্ত্রী মশাই ক্ষতিপূরণ দিন, দেখুন কি অবস্থা, কি অবস্থায় দিন কাটাচ্ছি আমরা, তা না। হঠাৎ করে কথা নেই, বার্তা নেই। যেই মুহূর্তে তারা পৌঁছলেন তাদেরকে ঘিরে ধরে শুরু হলো চোর স্লোগান। প্রথমে ভাবছিলাম হয়তো ভুল শুনছি, একটা স্লোগান চলছে, ভলিউমটা বাড়িয়ে শুনলাম সেই একই জিনিস, চোর 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 স্লোগান। সেই বার্তা মুখ্যমন্ত্রীর বার্তা আদৌ কি পৌঁছতে পারলেন? পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো সেখানে বেগতিক দেখে মানস ভুঁইয়া এবং দোলা সেন পত্রপাঠ সেখান থেকে পিটান দিলেন। শাসকের দুই প্রতিনিধিকে দেখে তেড়ে ফুড়ে উঠল জনতা, উঠল চোর চোর স্লোগান, আর বেগতিক বুঝে শটাং সেখান থেকে পালিয়ে গেলেন মন্ত্রী ও সাংসদ। সেই ছবি দেখে রীতিমতো হতবাগ আমরা। তিন তিনবারের নির্বাচিত শাসক দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে রয়েছে, সরকার চালাচ্ছে, বাকি বিরোধী দল কোনো রাজনৈতিক দলের কোনো সংগঠন নেই, না বুথ স্তরে, না জেলা স্তরে, না পঞ্চায়েত স্তরে, কোথাও কোনো সংগঠন নেই। হুমকি আসে যে সেখানে নাকি নির্বাচনী এজেন্টদের বসতে পর্যন্ত দেওয়া হয় না, নির্বাচনী এজেন্ট খুঁজে নাকি পাওয়া যায় না, দোড়ায় করানাচ্ছে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে এক এরকম ছবি, সাধারণ মানুষ তারা স্লোগান দিয়ে অতিষ্ঠ করে দিচ্ছেন, তারা চোখে চোখ রেখে প্রশ্ন করছেন এখন কেন এসছেন, এতদিন কোথায় ছিলেন, এতক্ষণ কোথায় ছিলেন, এখন আসার কি দরকার। আর তার সঙ্গে ক্রমাগত চোর 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 স্লোগান, বাধ্য হয়ে পালিয়ে যেতে হলো, রীতিমতো দৌড়ে পালাতে হলো মানস ভুঁইয়াকে। চলুন শুরুতে দেখা যাক আজকে সোজা সুজি কেমন ছিল আজকের দৃশ্যটা, দেখুন। Thank you.
মানুষ ভুঁইয়া এবং দোলা সেন একজন রাজ্যের মন্ত্রী আর একজন তৃণমূলের সাংসদ। শাসক দলের দুই প্রতিনিধিকে দেখে যেভাবে এদিন তেড়ে ফুড়ে চোর চোর রব তুললেন এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ, তাতে আগামী পঞ্চায়েত ভোটের আগে গ্রাম বাংলার অসন্তোষের ছবিটাই যেন ধরা পড়ল। আমি পরে সুযোগ হলে আরো একবার শোনাবো আপনাদেরকে, আরো একবার শোনাবো পরে সুযোগ হলে যে আসলে কি ভাষায় স্লোগান দেওয়া হয়েছে আজকে, যে মুহূর্তে মানুষ ভুঁইয়া পৌঁছেছেন, যে মুহূর্তে দোলা সেন পৌঁছেছেন এবং কি কি ভাবে চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন সাধারণ গ্রামবাসীরা, যে এখন কেন এসেছেন, এতক্ষণ কোথায় ছিলেন, এই গত ২৪ ঘন্টা কোথায় ছিলেন। আমাদের প্রতিনিধি এলিনা ঠিক যে সময় তার সামনে সেই মানুষের সামনে দাঁড়ান সেই সময় তারা একটার পর একটা প্রশ্ন করতে থাকেন, সেই তার সাক্ষী ছিল শুধুমাত্র রিপাবলিক বাংলা। যদি পরে সুযোগ হয় আরও একবার শোনাবার চেষ্টা করব সেই ছবি। তৃণমূলের ভাবমূর্তির সঙ্গে চোর স্টিকার, আমরা বলি না স্টিকার, কত চোর স্টিকার চিপকে গেছে একদম। আর এই প্রথম তো নয়, অনুব্রত মণ্ডলের কথা মনে আছে তো, রাজ্যের মধ্যেই বিভিন্ন সময় চোর চোর স্লোগান শুনতে হয়েছিল, ঠিক যে মুহূর্তে অনুব্রত মণ্ডল বাড়ির বাইরে বেরোলেন, সিবিআই এর গাড়িতে উঠলেন, জানা গেল অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করছে সিবিআই, সেই মুহূর্তে নিজের এলাকা নিজের পাড়া বীরভূমের মতো জায়গাতে সেখানে পর্যন্ত চোর 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 স্লোগান শুনতে হয়েছিল অনুব্রত মণ্ডল। সেই স্লোগান দিল্লিতে পর্যন্ত ভাওয়া করা হয়েছে, দিল্লিতে পর্যন্ত কৃষ্ণমণ্ডলকে দেখে চোর চোর স্লোগান শুনতে পাওয়া গেছে। পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন যিনি, সেই পার্থ চট্টোপাধ্যায় তার কথাও বলতে হয়। চোর চোর স্লোগান, শুধু চোর চোর স্লোগান নয়, আদালত চত্বরে হাসপাতাল চত্বরে তাকে দেখেই চোর 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 স্লোগান নয়, তার সঙ্গে জুতো পর্যন্ত ছোঁড়া হয়েছে, উড়ে এসেছে জুতো। এমনই শাসক দলের ইমেজ হয়তো তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। ওই যে কবিতার লাইন ছিল না যে রাজা তোর কাপড় কোথায়, ঠিক তার মতো আর জনতা চোখে চোখ রেখে প্রশ্ন করছে কোথায় আর কত চুরি করেছেন, কটা চোর লুকিয়ে রেখে দিয়েছেন আস্তিনের তলায়। এগরা তার প্রমাণ এই মুহূর্তে, এগরার জনতা কি বলছে চোখে চোখ রেখে শোনাবো, কারণ এই জনতা সত্যি সত্যি আর তাদের কোনো সার্টিফিকেটের দরকার পড়ছে না, যেখানে সত্যি সত্যি দোলা সেন বা মানুষ ভুঁইয়ের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে, অভিযোগ উঠেছে, কি হচ্ছে না হচ্ছে, জনতার দরবারে জনতার রায় তারা দিয়ে দিচ্ছেন, সরাসরি স্টিকার চিপকে বলছেন চোর চোর চোর। কারোর কিছু করার থাকছে না, সংবাদ মাধ্যম দর্শক হয়ে দেখছে, কারণ সংবাদ মাধ্যমের কাজ ক্যামেরাটা অন রাখা, আর যাদের বিরুদ্ধে স্লোগান তারা পালাচ্ছেন। এগরার জনতা কি বলছেন একবার শোনা যাক। পুলিশ কিছু এখানে কাজ করে না, বেকার। আপনারা তো এও জানিয়েছেন, অভিযোগ করেছেন পুলিশটা কি টাকা খায়? এ তো সব সময় আছে, এ তো মাসওয়ারা সব আছে, এদের মাসওয়ারা আছে। কাদের সঙ্গে মাসওয়ারা আছে? এই যে পুলিশের সঙ্গে। কাদের? এই এই যে বাজি এই যে বানাই যে লক্ষ লক্ষ টাকা নিয়েছে পুলিশ, সেদিনকে এই মির্জাপুরে সেদিনকে ঘটনা হলো, দুজন মারা গেল, সেই দিনে এসে ২ লক্ষ টাকা নিয়ে গেছে এখানে। পুলিশ চোর, পুলিশ চোর, পুলিশ চোর, পুলিশ চোর, পুলিশ চোর, পুলিশ চোর। ৯ জন গিয়েছে কিন্তু অনেক ছড়িয়ে দেওয়া হয়েছে, অনেকে ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের অনুমান। সম্পূর্ণ পুলিশি মদতে ঘটনা হয়েছে এবং এই যে ৯ জন ১০ জন মারা গেছে বর্তমানে আমরা পেয়েছি, এর দায়ভার সম্পূর্ণ পুলিশ এবং পুলিশ মন্ত্রী হওয়া উচিত, কারণ সাধারণ মানুষ তারা আজকে পেটের তাড়নায় আজকে বাধ্য হয়ে আজকে বিপদকে হাতে নিয়ে তারা কাজ করেছে এবং তাদের মৃত্যু ঘটেছে, এই জন্য অবশ্যই পুলিশ এবং পুলিশ মন্ত্রী দায়ী। পরিস্থিতি আজকে এমনই হয় কি সেই পরিস্থিতি দেখেই সরাসরি সেখান থেকে পালিয়ে যান দোলা মানুষ, মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ তাহলে কি বোধ হয় সেটা আজকে টের পাচ্ছেন শাসক দলের নেতা নেত্রীরা। তবে শুধুমাত্র এগরার ঘটনা দিয়ে গোটা বিষয়টা বিচার করা যাবে না, কিন্তু দীর্ঘদিনের অনেকেই বলছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা বলছেন, যেটা নাকি দীর্ঘদিনের কর্মফল, দীর্ঘদিন ধরে জমছে ক্ষোভ আর সেই জমা ক্ষোভ আজ বেরিয়ে এসছে, জনতা চোখে চোখ রেখে প্রশ্ন করতে বুঝে গিয়েছে, আর সেই প্রশ্নের মুখে পড়েই জনতার মধ্যে এখন ষড়যন্ত্রের বীজ খুঁজছেন মানুষ ভুঁইয়া।
আজ সেরকম ছবিরও সাক্ষী থাকলাম আমরা, যেখানে মানুষজন চোখে চোখ রেখে প্রশ্ন করছেন, এতদিন কোথায় ছিলেন, এখন কেন এসছেন, কেন এসেছেন এখান থেকে, বেরিয়ে যান এখান থেকে, যখন বলছে মানুষজন চোখে চোখ রেখে। সেই সময় পাল্টা মানুষ ভুইয়া বিরক্ত হয়ে কি বললেন? নিঃসন্দেহে পরিস্থিতি অনুকূল না হলে, প্রতিকূল হলে, যেরকম খাদিকুলে তৃণমূলের পরিস্থিতি প্রতিকূল হয়ে গিয়েছিল, গোটা খাদিকুল জুড়ে প্রতিকূলতা তৃণমূল কংগ্রেসের, কিন্তু সেই অবস্থায় মানসিক চাপ বাড়ছিল, কিন্তু তা বলে পুরোপুরি সব দায়টা জনগণের ঘাড়ে চাপানো যায় কি, বিরোধীদের ঘাড়ে চাপানো যায় কি? শোনা যাক মানুষ ভুইয়া আজকে সেই পরিস্থিতিতে কার ওপর দায় চাপালেন, কার বিরুদ্ধে অভিযোগ করলেন, শোনা যাক। যারা বিরোধিতা করছে তারাই দায়ী, কেউ সাধারণ নয়, সবাই অসাধারণ, কেউ অসাধারণ। গ্রামবাসীরাই তো অভিযোগ করছে, না না, গ্রামবাসীরা তো দেখতে পাচ্ছিল, এখন বন্ধ করেনি কেন, বেআইনি ভাবে কাজ চলছে এখানে, আমরা তদন্ত করে দেখবো, তদন্ত হবে। মুখ্যমন্ত্রী দয়ালু মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত ব্যাপারে দাঁড়াবেন পাশে, কিন্তু যারা চক্রান্ত করছে তারাও চিহ্নিত হবে। আপনারা খুঁজে বের করুন। বোঝা গেল তো, দয়ালু মুখ্যমন্ত্রীর কথা একদিকে বলছেন মানুষ ভুইয়া, কিন্তু পাশাপাশি বলছেন যে গ্রামবাসীদের কথা, গ্রামবাসীরা যদি সারাদিন ধরে, এতদিন ধরে, এত বছর ধরে এগুলো দেখেন, তাহলে বন্ধ করেনি কেন? অর্থাৎ বেআইনি বাজি কারখানা কেন চলছিল এগরায়, তার দায়ও নাকি গ্রামবাসীদের। আজ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি যে পুলিশের মদতেই নাকি বেআইনি বাজি কারখানা দীর্ঘদিন ধরে রমরমি ব্যবসা করে গেছে, এমনকি পুলিশের কাছে মাসোহারা যেত বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এর আগেও সেখানকার স্থানীয় বাসিন্দারাও বলেছিলেন যে সিভিক ভলেন্টিয়ার মারফত নাকি দীর্ঘদিন ধরে তোলাবাজি চলত এই বেআইনি কারখানাগুলো থেকে, বেআইনি কারখানা যাতে ব্যবসা করতে পারে, রমরমিয়ে চলতে পারে, তার জন্য প্রতি মাসে মাসোহারা পাঠানো হতো পুলিশকে, আর সেই টাকা তুলে নিয়ে যেত কারা, সিভিকরা, সিভিক ভলেন্টিয়াররা। কারণ সবে ধন সিভিক রাজ্যের কাছে আছে, প্রশাসনের কাছে আছে, সবেতেই সামনে ঠেলে দেওয়া হয়, যাবতীয় ঝড় ঝাপটা দায় সব সিভিকের ওপর দিয়ে চলে যায়। কি বলেন আজ শুভেন্দু অধিকারী এগরায় পৌঁছে, শোনা যাক। এখানে রাস্তার পাশে শুধু মুখ্যমন্ত্রীকে বলি, বাজি তৈরির কারখানা নয়, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার পার্টিকে বোমা সাপ্লাই করার জন্য এই কারখানা তৈরি হয়েছিল। তোলাবাজ পুলিশ, তারাও, তাদেরও ভূমিকা সামনে আসুক, শাস্তি পাক। আমরা দাবি করি, প্রমাণ লোপাট করছে রাজ্য পুলিশ, অবিলম্বে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবকে দিয়ে এখানে তদন্ত অবিলম্বে করা হোক, নইলে সব প্রমাণ মমতা পুলিশ লোপাট করবে। কারণ পুলিশের সঙ্গে এদের ভাগ বাটোয়ারা ছিল, আইসি এগরা প্রতি মাসে 50,000 টাকা করে এএসআই বিশ্বজিৎকে দিয়ে নিয়ে যেত এখান থেকে। রামপুরহাটের বগুড়ি থেকে আজ পর্যন্ত যা ঘটেছে তার মূলে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এক মিনিটও চেয়ারে থাকা উচিত নয়। এই মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী দায়ী, তার প্রশাসন দায়ী। সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে আইসি এগরা প্রতি মাসে 50,000 টাকা করে তুলত এবং সে টাকা তুলতেন কার মাধ্যমে, এএসআই বিশ্বজিৎ দাসের মাধ্যমে। আর বীর পুলিশের বিরুদ্ধে জনরোষের ছবি তো আমরা দেখেছিলাম, গতকালই দেখেছি, পুলিশকে প্রকাশ্যে পেটানো হচ্ছে, লাঠির বাড়ি পড়ছে পুলিশের পিঠে দমাদ্দম, পুলিশ পাঠাচ্ছে, পালাচ্ছে। এর আগে আমরা কালিয়াগঞ্জ, এটা গতকালের ছবি দেখছেন আপনারা, যে ছবি এই মুহূর্তে আমার সঙ্গে আমার পাশে দেখতে পাচ্ছেন, গতকালের ছবি, যখন পুলিশ সেখানে গিয়েছে, যখন একের পর এক লাশ সন্ধান পাওয়া যাচ্ছে, নদী দিয়ে ভেসে যাচ্ছে একের পর এক লাশ, লাশের সারি যখন এগরা জুড়ে, সেই সময় পুলিশের পিঠে জনতা লাঠি পড়ছে, পুলিশ পালাচ্ছে। আর এর আগে আমরা দেখেছিলাম, মনে আছে আপনাদের, কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জে দেখেছিলাম থানায় জনরোষ আছড়ে পড়েছে, দাউ দাউ করে চলছে থানা চত্বর, থানার বিল্ডিং, থানার একটা ঘরে সিভিক পুলিশ সব মার খাচ্ছে, হাত পা জড়িয়ে হাত হাত জোর করে বলছে যে মারবেন না, কাতরাচ্ছে, কোকরাচ্ছে, ক্ষমা ভিক্ষা করছে।
আচ্ছা, বছরের পর বছর এগরায় অবৈধ বাজি কারখানা চলছে, যার কারখানা চলছে সে আগেও জেলে গিয়েছে, এমন এক দাগি অবৈধ বাজি কারখানার আসামিকে পুলিশ ধরতে পারেনি এতদিন পর্যন্ত, পুলিশ কি করছিল সেখানে? যার কারখানায় এর আগেও বিস্ফোরণ হয়েছে, যার কারখানায় বিস্ফোরণে এর আগেও তাজা প্রাণ ঝরে গিয়েছে, তাকে পুলিশ এতদিনে ধরতে পারেনি, কি করছিল পুলিশ? আজ এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পর পুলিশকে যদি দায়ে না করা হয়, তাহলে সেটা কি মানে পুলিশের দায় কি সত্যি অস্বীকার করার জায়গা থাকে? মানুষকে নিরাপত্তা না দিয়ে অপরাধীর সঙ্গে গাঁটছড়া বাধার মতো অভিযোগ, মারাত্মক অভিযোগ, আর তারপর যদি জনরোষ সামনে আসে তাহলেও মানুষের দোষ? ভানু বাগ নামে যে তৃণমূল নেতার বাজি কারখানায় এতগুলো প্রাণ ঝরে গেল, সেই ভানু বাগ কে? যদি একটু পরিচয় বলা দেওয়া হয় তাহলে বুঝবেন আপনারা যে ভানু বাগ আগাগোড়া দাগি, তার পুরো ইতিহাস যত বেশি বলা যাবে তত বেশি কোথাও স্পষ্ট হয়ে যাবে যে এরকম একটা দাগি আসামি দিনের পর দিন চোখের সামনে ব্যবসা করে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছে পুলিশকে নাকি তোলা দিত, মাসোহারা পাঠাতো, আর তাই ছাড় পেয়ে বসেছিল, তাকে এতদিনে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, এখন এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পর পুলিশ এসছে দেখার জন্য, দেহ উদ্ধার করার জন্য। একবার দেখা যাক কে এই ভানু বাঘ। ভানু বাঘ বাজি কারবারের সঙ্গে যুক্ত প্রায় 30 বছরের সময় ধরে ভানু বাঘ। এর আগে 1995 সালে ভানুর বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে 5 জন নিহত হয়েছিলেন, অর্থাৎ হঠাৎ করে বাজি কারখানার যে ব্যবসা, বাজির ব্যবসা, সেই ব্যবসা ফেঁদে বসেননি ভানু বাঘ। 1995 সাল থেকে চলছে তার বেআইনি বাজি কারখানা, যদিও সেই সময় তৃণমূলের আমল ছিল না, তখন থেকে বেআইনি বাজি কারখানা চলছে। 5 জন নিহত হয়েছিলেন সেই সময় 1995 সালে। সেই বিস্ফোরণে ভানুর নিজের ভাই এবং স্ত্রী মারা গিয়েছিলেন। দীর্ঘদিন সেই সময় পলাতক ছিলেন ভানু, এরপরও শিক্ষা হয়নি। 2011 সালে নতুন করে বাজির কারবার শুরু করে ভানু। 2011 সালে কি হয়েছিল, ক্ষমতার পরিবর্তন হয়েছিল, তার আগে দীর্ঘদিন পর্যন্ত পলাতক ছিল এই ভানু বাগ। ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আবার কোনো না কোনো সেটিং করে নিজের এলাকায় ফিরে আসা এবং আবারও অবৈধ বাজির কারবার শুরু করা। শাসকের ছত্রছায়ায় গজিয়ে ওঠে বেআইনি বাজি কারখানা, প্রত্যক্ষদর্শীরা তেমন বলছেন। 2021 সালে পুলিশের নিষিদ্ধ বাজি অভিযানে ভানু গ্রেপ্তার হয় একবার, কারণ তার আগেই বেশ কয়েক জায়গাতে বাজি বিস্ফোরণ হচ্ছিল, রোজ খবরের শিরোনামে আসছিল, তাই সেই সময় পুলিশের ওপর চাপ আসে, পুলিশ বাজি নিষিদ্ধ বাজি অভিযানে অভিযান শুরু করে এবং সেই সময় সেই অভিযানে গ্রেপ্তার হয় ভানু। তবে বেশিদিন জেলে থাকতে হয়নি, গ্রেপ্তারির পরপরই জেলমুক্ত হয়ে আবার এগরায় ফিরে এসে আবারও বেআইনি বাজির কারখানা খুলে বসেন ভানু, ভানু বাগ। এই হচ্ছে ভানুর কিস্সা, যা প্রমাণ করে দাগি হওয়া সত্ত্বেও কোনো এক জাদু বলে দিনের পর দিন বেআইনি বাজি কারখানার অমরমী চালিয়ে গিয়েছে ভানু। আর এখন জানা যাচ্ছে আবার এফআইআরে বিস্ফোরক মজুতের ধারাই নাকি দেয়নি পুলিশ। এত বড় বিস্ফোরণ হয়ে গেল কিন্তু বিস্ফোরক মজুতের ধারাই দেওয়া হয়নি, দেওয়াই হচ্ছে দমকল আইনের ধারা। মানে শুরু থেকেই আরও একটা রাস্তা করে দেওয়া, আরও একটা দরজা দেখিয়ে দেওয়া, যাতে ভানু এবারও পালিয়ে বাঁচে। কী কারণে বিস্ফোরক আইনে ধারা দিল না পুলিশ, সেটা সত্যি রহস্য। অনেকেই বলছেন মামলাটি লঘু করে দেখার চেষ্টা চলছে পুরো দমে, যাতে এবারও ভানু নিশ্চিন্তে পালিয়ে যেতে পারে এবং আবার কয়েক বছর বাদে পরিস্থিতি ঠান্ডা হলে, শান্ত হলে আবার এসে আবার বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চালাতে পারে। আর এরপর যদি জনতা পুলিশকে দেখলেই জনতার লাঠি পুলিশের পিঠে পড়ে, তাহলে মুখ্যমন্ত্রী প্রশ্ন করবেন যে আপনাদের আপনাদের বিক্ষোভ খুব সঙ্গত, কিন্তু পুলিশ পেটাবেন কেন? এরপর যদি শাসক দলের প্রতিনিধি দেখলে চোর চোর স্লোগান ওঠে, তাহলেও প্রশ্ন উঠবে যে এটা নিশ্চয়ই গ্রামবাসীরা করছেন না, নিশ্চয়ই বিরোধীদের শিখিয়ে দেওয়া। আসল কেসটা কি জানেন? কোর্ট, সিবিআই, ইডি, কে কখন দল বদলাবে, কোথায় কে কোথায় যাবেন, কবে বিচার হবে, কবে আইন আদালতের ডেট আসবে, তারিখ পে তারিখ আসবে, সত্যি সত্যি মানুষ এগুলো এখন আর কিছু ভাবছেন না, হিসেব করছেন না। জনতার দরবারে এখন আর কোনো এজেন্সির দরকার পড়ছে না, না পুলিশ, না কোর্ট, না এজেন্সি, না ইডি, না সিবিআই, নাথিং। জনতা বলছে ফ্যাসলা অন দ্য স্পট। তাই যেখানেই দেখবে শাসক দলের প্রতিনিধি, সেখানে চোর স্লোগান,
যেখানেই দেখবে অপদার্থ পুলিশ সেখানেই গণধোলাই। নিঃসন্দেহে এগুলো কখনোই সমর্থনযোগ্য নয়, কারণ আইন হাতে তুলে নেওয়া হচ্ছে, কিন্তু সত্যি সত্যি এর দায় কার, এই পরিস্থিতির দায় কার? আমি স্বর্ণালী আজকে সোজাসুজি প্রশ্ন করব। ঠিক এই জায়গা থেকেই একটা ছোট্ট প্রতিবেদন নিয়ে ফিরে আসছি। আজকের ডিবেটে যারা থাকবেন তারা তো রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেনই, কিন্তু আজকের ডিবেটে থাকবেন এমন একজন যিনি সরাসরি এই ঘটনার প্রত্যক্ষদর্শী, নিজেও আহত এবং যিনি তার প্রিয়জনকে হারিয়েছেন এই বিস্ফোরণে। ফিরে আসছি। পুলিশের পর এগড়ায় শাসক দলের নেতা মন্ত্রীদেরও শুনতে হলো চোর স্লোগান। খাদিকুল গ্রামে জনরোষের মুখে পড়লেন মানস ভূঁইয়া, দোলা সেন, সৌমের মহাপাত্ররা। স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের নিশানা করলেন সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়া। কেউ সাধারণ নয়, সবাই অসাধারণ। কেউ অসাধারণ, গ্রামবাসীরাই তো অভিযোগ। না না, গ্রামবাসীরা তো দেখতে পাচ্ছিল, এখন বন্ধ করেনি কেন, বেআইনি ভাবে কাজ চলছে এখানে, আমরা তদন্ত করে দেখব, তদন্ত হবে। একদিকে শাসক দলকে ঘিরে বিক্ষোভ, অন্যদিকে তখন স্বজনহারা পরিবারের পাশে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, দুর্নীতির অভিযোগে জেলবন্দী দুই শাসক নেতাকে আগে শুনতে হয়েছে চোর স্লোগান। বিরোধীদের অভিযোগ, সরকার ও প্রশাসনের উপর আস্থা হারিয়ে জনতার ক্ষোভ আছড়ে পড়ছে। আগে সরকারি লোকেরা তো ভয় পেতই না, এখন মানুষ এত ক্ষুব্ধ যে তারা পুলিশকে দেখলে চোর বলছে, পুলিশকে দেখলে চোর মারছে। ঠিক সেরকম অবস্থায় আজকে একদম ঠিক সিপিএম যেভাবে শেষ দিকটা দেখেছিলাম, আজকেও দেখলাম জনগণকে সেভাবে ঠিক চোর চোর বলে তাড়া করতে। মানুষদার মঙ্গলকোটের দৌড়টা একটু ভালো ছিল, এবারে সেই দৌড়টা অতটা আপনারা ভালো করে দেখাতে পারেন। কোথাও শাসক মদতে চুরি দুর্নীতির অভিযোগ, কোথাও শাসক মদতে অস্ত্র বোমা বারুদ মজুদ, প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ। প্রশ্ন উঠছে, শাসক দেখলেই চোর ডাকছে জনতা, কর্মফল এজেন্সি পরে জনতার আদালতে দোষী শাসক, চোর ডাকে অস্বস্তি তাই বিরোধী ষড়যন্ত্রের তত্ত্ব, দুর্নীতির দেওয়ালে পিঠ ঘুরে দাঁড়াচ্ছে জনতা, জনতার মধ্যেও ষড়যন্ত্রের বীজ খুঁজছে শাসক, পঞ্চায়েতের ট্রেলার দেখালো এগড়া বিস্ফোরণ। আজ এই প্রশ্নগুলি সোজাসুজি তুলবে স্বর্ণালী। এই নিয়ে কথা বলবো, প্রশ্ন করবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন সরাসরি স্টুডিওতে তাদের সঙ্গে আলাপ করিনি, রয়েছেন বিজেপি মুখপাত্র কে আ ঘোষ, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এবং রয়েছেন শাসকের পক্ষ থেকে রাজু ঘোষ। এছাড়াও বললাম যে এই মুহূর্তে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের সঙ্গে কৌশিক মাইতি আমার সঙ্গে রয়েছেন, আমি সরাসরি একবার কৌশিকের কাছে যাব। আমি জানি এই মুহূর্তে কৌশিক কি অবস্থার মধ্যে রয়েছে, কারণ কৌশিক দফায় দফায় অসুস্থ হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে পড়ছে। অর্ণব, এই মুহূর্তে কি কেমন অবস্থায় রয়েছেন কৌশিক, কি বলছেন তিনি? তা সত্ত্বেও আমি আমার বাকি বাঁচানোর জন্য ওখানে ঢুকে গিয়েছিলাম, ঢুকে যাওয়া সত্ত্বেও কোনো কাউকে দেখতে পাইনি, না দেখা সত্ত্বেও আর কি করবো, লাস্টে নিজে আহত হয়ে ফিরে এসে যায় একবারই। তোমার যে অবস্থা দেখা যাচ্ছে যে পায়ে তোমার ইঞ্জুরি রয়েছে, এটা এটা কি ওইখানে আগুনের ইয়েতেই হয়েছিল? অর্থাৎ স্বর্ণালী, একবারেই যেটা দেখা যাচ্ছে যে দেখো যে বসে রয়েছে কৌশিক মাইতি, সে তার মাকে হারিয়েছে এবং রীতিমতো কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়ছে, আর কিছুক্ষণ বাদেই কিন্তু তার মায়ের যে নিথর দেহ সেই দেহ কিন্তু এসে পৌঁছাবে এবং তার পা রীতিমতো যদি দেখা যায় তাতে কিন্তু আগুনের যে কালকের যে হলকা সেই হলকাতে কিন্তু ঝলসে গেছিলো। শুধু ওখানেই নয়, আরও বিভিন্ন জায়গায় কিন্তু তার যে আগুনের যে চোট সেই চোট কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বার্ন ইঞ্জুরি রয়েছে এবং আমরা যখন থেকে এসেছি বারবার পৌঁছলেন, মানে কৌশিকের মা কিভাবে ওই ওই বিস্ফোরণ চত্বরে পৌঁছলেন?
কৌশিক কি শিশুবে তার মায়ের সঙ্গে ছিলেন? দেখো যেটা না, দেখো একবারই নয়, কৌশিকের মা সেই ফ্যাক্টরিতে কাজ করতেন এবং কৌশিকের যে পরিবার, আমি দেখাতে বলবো কৌশিকের পরিবারের যারা লোকেরা তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছে, কৌশিকের বাড়ির সামনে আমরা রয়েছি, একবারে বলা যেতে পারে যে শোকের পরিবেশ সেই জায়গা থেকে। তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু কৌশিক সেখানে গিয়ে পৌঁছায়, তার মাকে দেখতে পায় না, তবুও সে খোঁজার মরিয়া চেষ্টা চালায় ওই আগুনের মধ্যেই, নিজে আহত হয়, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তার মায়ের যে নিথর দেহ সেই দেহ উদ্ধার করে নিয়ে যায় এই গ্রাম থেকে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গ্রামের যে সমস্ত মানুষেরা এই ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তাদের দেহ আসতে চলেছে কাঁথি হাসপাতালে, যে ময়নাতদন্ত সেই ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই দেহ এসে পৌঁছাবে এবং তার পরেই কিন্তু প্রত্যেক পরিবারের হাতে যে দেহ সেই দেহ তুলে দেওয়া হবে এবং তারপর তারা কিন্তু সঙ্গে থাকো যে পরিস্থিতি এখানে হয়ে রয়েছে। আমি তোমার কাছে আবারও আসবো অর্ণব, কিছুক্ষণ পরে আবারও আসবো, আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি যারা রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে, আমি এক এক করে আসি। আজকে আমি শুরু করতে চাই অরিন্দমবাবু আপনাকে দিয়ে। পুলিশ, যে পুলিশের উপর ভরসা রাখতে বলা হয়, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এলাকার মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু বলেও তিনি জুড়ে দিয়েছেন আরও একটা লাইন, তিনি বলেছেন তা বলে পুলিশ পেটাবে কেন, কারণ গতকাল যে ছবি আমরা দেখলাম যে রীতিমতো জনতার লাঠি পুলিশের পিঠে পড়ছে, পুলিশ পালাচ্ছে, উর্দিধারী পুলিশ, কোনো সিভিক ভলেন্টিয়ারও নন, সেই পুলিশ পালাচ্ছে, জনতা পেটাচ্ছে রীতিমতো। আমি বলছি না এই দৃশ্যকে সমর্থন করার কোনো জায়গা নেই, কারণ আমরা ভারতবর্ষের মানুষ, নাগরিক, একটা গণতান্ত্রিক, সব থেকে বড় গণতন্ত্র যেখানে চলে, আমাদের গণতন্ত্র, আমাদের আইন কখনো এগুলোকে সমর্থন করে না। কিন্তু একটা প্রশ্ন আমি প্রথম আপনাকে করতে চাই, যে ভানু বাঘ এর আগেও যার কারখানায় বিস্ফোরণ হয়েছে, যার নিজের স্ত্রী নিজের ভাই সেই বিস্ফোরণে প্রাণ গিয়েছে, তারপর দীর্ঘ সময় সে পলাতক, সে কী করে 2011-তে আবার উড়ে এসে জুড়ে বসে আবার কী করে বেআইনি ব্যবসা শুরু করতে পারে, কী করে আবারও এই একইভাবে এই ধরনের ঘটনা, অবৈধ বাজি কারখানা রমরমিয়ে চালাতে পারে? এলাকার মানুষ বলছে পুলিশ এখান থেকে মাসো হারা পেত, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, পুলিশ এতদিন কী করছিল? সত্যিই কি এই ঘটনার দায় পুলিশের ঘাড়ে বর্তায় না? মানুষ ক্ষোভের মাথায় অন্যায় করেছেন ধরে নিলাম, কিন্তু পুলিশ কী করেছে অরিন্দমদা? দেখুন, প্রথম কথা আপনি যে বললেন যে বাঘের কথা, তার আপন ভাই, তার নাম হচ্ছে বিষ্ণুপদ বাঘ, তার সাথে আরও তিনজন মারা গেছিল। এবার আপনি যে বলছেন পুলিশ, পুলিশ তো ছিলই তার সাথে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দর সুন্দর একটা মেলবন্ধন নিয়ে অর্থ উপার্জনের সুন্দর রাস্তা, এটা কখনো হতে পারে না। কালকে দেখলাম এমএলএ সাহেব থেকে শুরু করে বিভিন্ন মানুষ বলছিল যে কিছুদিন আগে তাকে অ্যারেস্ট করা ছিল, কী করে বেরোলো? আরে ভাই, তুমি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট যদি দিতে স্বীকার করছো, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট এবং যদি কাস্টডি ট্রায়াল দিতে, তাহলে এত তাড়াতাড়ি বেরোতে পারে? আজকে গ্রামবাসী যেটা বলছে, আমরা বিলিভ অ্যান্ড ডিসবিলিভ, কিন্তু গ্রামবাসীর কথা তো আপনাকে বিশ্বাস করতে হবে যে 20-21 জন মানুষের মৃত্যু হয়েছে, এটা কি ছেলে খেলা কথা? আপনি আমাকে বলুন তো, বকটুই গান্ডের যে ঘটনাটা হয়েছিল সেখানে কি সার্ভিস, মানে ফায়ার সার্ভিসে একটা কি অ্যাড হয়েছিল? ওটা 1981 সালে, ওটা পর মডিফিকেশন হয়েছে 2003-এ। কী আছে ওখানে? সেফটি মেজার্স ইন এক্সিস্টেন্স অফ দ্য বিল্ডিং ইন্সপেকশন, দ্য প্রিভেনশন, হোয়াট ইজ দ্য প্রিভেনশন? যে আপনারা আইনটা, আমি বলছি এই প্রথম শুনলাম, এত বড় একটা ঘটনা, এক্সপ্লোসিভ অ্যাক্ট দিলে এনআইএ হয়, আপনাকে একটু বলে দিই যে এনআইএ ইনফরমেশন যেটা আজকে এনআইএ হয় সেটা হচ্ছে কি রাজ্য সরকার ইচ্ছা করলে নিতে পারে, আর তা নয়তো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে পারে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করলে এই অ্যাক্টটা দিতে পারে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোন জায়গাটা দিল আপনি আমাকে বলুন? মমিনপুর থেকে বিভিন্ন জায়গায়, দড়িভাটা থেকে শুরু করে কোথায় দিয়েছে? সেখানে তো জনস্বার্থ মামলা হওয়ার পরে নড়ে চড়ে বসেছে, কিন্তু এত মানুষের মৃত্যু হচ্ছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কী কাজ করছে আজকে? কেন আজকে যদি স্টেট গভর্নমেন্ট আজকে না দেয়, তাহলে তাদের আজকে সোর্স নেই, তারা আজকে দেখতে পারছে না যে অসহায় গণতন্ত্রটাতে প্রথম আমাদের যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন জানি, প্রথম হচ্ছে গিয়ে সমস্ত নাগরিকদের সুরক্ষা করা, তাদের নিরাপত্তা দেওয়া। আজকে যদি একজনের যদি সমস্ত নাগরিকের নিরাপত্তা দেওয়া ইন্ডিয়ান কনস্টিটিউশন, আজকে যে ধারাবাহিকভাবে মানুষগুলোর মৃত্যু হচ্ছে তার জন্য কে দায়ী? আপনি
শুধু পুলিশকে যদি বলেন, তার সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অদৃশ্য একটা হাত রয়েছে, যে হাতে আজকে পুলিশরা কনফিউজড হয়ে গেছে এবং লোকাল ওসি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে কেউ আজকে দায়িত্ব এড়াতে পারে না। এতগুলো মানুষের মৃত্যু হচ্ছে। আমি আমি যদি সুযোগ আমি শোনাবো, যেখানে সেখানকার সাধারণ মানুষও তারা অভিযোগ করছেন যে এখান থেকে রীতিমতো তোলা তোলা হতো, সিভিক ভলেন্টিয়াররা তারা তোলা তুলতেন। আমার বক্তব্য মানে পুলিশ কোন জায়গায় বাদ নেই। আর এক তো মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে, আমি আসবো সৈকতের কাছে এবং কেয়ার কাছে, এক এক করে আসছি আমি। আজকে মানুষ ভুঁইয়া দোলা সেন যাওয়ার পর আমি বলছিলাম কিছুক্ষণ আগেই যে মানুষের বোধহয় আর এজেন্সি সিবিআই ইডি দরকার নেই, আর কোর্টের দরকার নেই, পুলিশের দরকার নেই, কোনো আইন কানুনের দরকার নেই। মানুষ একদম ওই ফ্যাসলা অন দ্য স্পট করে ফেলছে, সহ্য করতে করতে একটা সময়ের পরে মানুষ নিজে ডিসিশন নিয়ে নিচ্ছে এবং তারপর সেই মতো অ্যাক্ট করছে। একবার সংক্ষেপে শোনাবো আরও একবার সেই ছবিটা, আমি তখন শোনাতে পারলাম না যে মানুষ ভুঁইয়া যাওয়ার পর আজকে কী পরিস্থিতি হয়েছিল। আমি আসছি কেয়া এবং সৈকতের কাছে। তার বাড়িতে আছে বানবা গেছে এই মানুষ বিহার বাড়িতে। সৈকত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিয়োগ দুর্নীতি জড়িয়েছিল, অনুব্রত মণ্ডলের সঙ্গে গরু পাচার জড়িয়েছিল, বড় বড় দুর্নীতি, তার সঙ্গে এজেন্সি তদন্ত চলছিল। বারবার করে শাসকদের তরফ থেকে বলা হয়েছে যে এজেন্সি নাকি কাজ করছে, যে নেতা মন্ত্রীদের বিচার পাওয়ার আগে তাদেরকে চোর তকমা চোর স্টিকার যাতে এঁটে দেওয়া হয় তার জন্য নাকি এজেন্সি কাজ করছে। এবং তারপর আরও আরও পরবর্তীকালে চার্জশিটের এই ওই পর্যবেক্ষণ সমস্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। দোলা সেন আর মানুষ ভুঁইয়া কোন দুর্নীতি, কোন তাদের বিরুদ্ধে কোন নামে কার কিসের স্টিকার আগে থেকে চিপকানো হয়েছিল, কোথা থেকে কোন অভিযোগ এসেছিল, মানুষ সরাসরি আর কিছু লেফট রাইট সেন্টার দেখছে না। মানুষের কাছে আর কোনো এজেন্সি, কোনো পুলিশ, কোনো কোর্ট কাচারি ডেট কোনো কিছুর কোনো অপেক্ষা থাকছে না। আজকে এই পরিস্থিতির মধ্যে তারা যাওয়ার সঙ্গে সঙ্গে চোর চোর স্লোগান উঠল। দেখো, দোলা সেন একটা অদ্ভুত ফর্মুলা আবিষ্কার করেছিলেন, কেসি নাগের অঙ্কের বইয়ের মতন একটা সূত্র, যেমন শর্টকাটে খুব তাড়াতাড়ি আমরা বলি না পরীক্ষার পাস করবার জন্য শর্টকাট মেথড, দোলা দেবী ঘোষণা করে দিয়েছিলেন প্রকাশ্যে যে কী করে 75-25 রেশিও তৈরি করা যায়। এই মানসবাবুর সঙ্গে তুমি বললে কোনো চুরির সম্পর্ক নেই, মানসবাবুর সঙ্গে সম্পর্ক আছে, এই ধুতি তুলে দৌড়ের সম্পর্ক রয়েছে। তখন ছিলেন বিরোধী পক্ষে, এখন হয়েছেন শাসক পক্ষে। এখন প্রশ্ন হচ্ছে মানসবাবু দোলা দেবীরা ওখানে গেছিলেন, যাদের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ গরু বালি কয়লার কথা তো বলতো, চুরির কথা তো বলতো, কিন্তু বোম বন্দুক বারুদের যে শিল্প তৃণমূল এখানে রাজ্যে প্রতিষ্ঠা করেছে, চুল্লু লটারি শিল্পের যে প্রতিষ্ঠা এই রাজ্যে তৃণমূল করেছে, বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছে। আমরা তো বামপন্থীরা প্রথম থেকেই বলছি যে একটা দিন আসবে যেদিন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বলতে হবে আমি তৃণমূল কংগ্রেস করি না। আচ্ছা, আমি দুটো কথা বলি, এক হচ্ছে ভগবানপুর, খেজুরি, পাঁশকুড়া, পুন্দা, চার চারটে বিস্ফোরণের পর আজকে এগরার এই ঘটনা। গত একই দিনে এগরার সঙ্গে ভূপতিনগরেও বোমা বিস্ফোরণ হয়েছে, আক্রান্ত আক্রমণ হয়েছে বা মারা গেছে কারা, তৃণমূলের লোকেরা। তোমার মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিরোধীদের চক্রান্ত খেজুরির ঘটনায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভগবানপুর বিরোধীদের ঘটনা, আর এখানে এগরার ঘটনায় তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নয়, 10 অরিন্দম দার সঙ্গে আমি একমত, 20-22 জন মারা গেছে, সমস্ত লাশকে পুকুরে ফেলা হয়েছে, গোপন করে লুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কে? তৃণমূলের নেতা, 13-তে তার বৌমা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, 18-তে তার বাড়ির বৌমা তৃণমূলের প্রার্থী, এলাকায় কার জন্য বৌমা দেওয়া হচ্ছিল, বিরোধী কাউকে প্রার্থী করতে দেওয়া যাবে না, মানে জনগণ যখন স্থির করে নিয়েছে যে চোরেদের বাংলা থেকে তাড়াবো, তখন তাদের বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকারকে লুট করবার জন্য তৃণমূলের নবজোয়ার প্রকল্পের নতুন কোটাঙ্কর সংস্করণ হচ্ছে এই বোমা শিল্প বারুদের শিল্প। গোটা বাংলা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে দীর্ঘদিন ধরে এখানে বোমা তৈরি হতো, দীর্ঘদিন ধরে এখানে বস্তা বস্তা নাকি রাতের আড়ালে বোমা যাচ্ছে, সাধারণ মানুষজন এলাকার মানুষজন বলছে, শুধুমাত্র পুলিশ জানতে পারতো না, পুলিশ থেকে সেখানে আসতো শুধুমাত্র 50,000 টাকা মাসে ওরা নিয়ে বাড়ি চলে যেত। একদম, আমি তোমাকে বলছি তৃণমূলের ছত্রছায়ায় এরাজ্যে বোমা বারুদের শিল্পে শ্রীবৃদ্ধি হয়েছে, আমার বক্তব্যটা অন্য জায়গায়। আচ্ছা, নবজোয়ার প্রকল্প চলছে,
এতগুলো মানুষ এই রাজ্যে সরকারি দল ক্ষমতায়, তৃণমূল কংগ্রেসের দল ক্ষমতায়, এতগুলো মানুষের প্রাণ গেল, নবজোয়ার প্রকল্প চলছে, কই একবারও তো সমবেদনা জানিয়ে কই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, একবারও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না যে এর দায় তৃণমূল কংগ্রেসের, এলাকায় তৃণমূলের নেতার বাড়িতে বোমাবাজির কারখানা তৈরি হয়েছে, এতগুলো মানুষের প্রাণ গেল। আমি 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 এখানে ইন্টারাপ্ট করছি সৈকত, এক তো হচ্ছে ঘটনা ঘটেছে এর মধ্যে নবজোয়ার, জানি না আমি নবজোয়ারের কর্মসূচির মধ্যে এই বিষয়টা আসবে কিনা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে রিয়্যাক্ট করেছেন, তিনি বলেছেন যে কি বলেছেন, তিনি বলেছেন এর আগেই কালী পূজার সময় যখন নিষিদ্ধবাজি অভিযান চলছিল সেই সময় ভানু বাগকে অ্যারেস্ট করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের নেতা হলে কি অ্যারেস্ট করা হতো, এই প্রশ্ন রেখেছেন। আমি আসবো ঝট করে, আমাদের সঙ্গে রয়েছেন রাজু ঘোষ। রাজুদা কি বলবেন, পুলিশ কিছু জানতে পারলো না, পুলিশ কিছুই করতে পারলো না, এখন দমকল আইনে ধারা দেওয়া হলো। আমি আমি তিনটে শুধু পয়েন্ট বলবো, তার মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে যেখানে ঘটনাটা ঘটেছে অতি দুঃখজনক ঘটনা, সেরকম ঘটনা কোথাও যেন না ঘটে, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষই আপনজন। কিন্তু এখন হচ্ছে ঘটনা যে বলছেন কোথাও যেন না ঘটে, কিন্তু কোথাও যেন না ঘটার জন্য ব্যবস্থা কি নিচ্ছেন রাজুদা? বলছি এবার হচ্ছে তৃণমূলের লোককে দেখে চোর, এই চোর কারা বলে? এখানে বিজেপি 370 টাকা করে লেবার যেমন ভাড়া করে নিয়ে আসে, সেরকম এরকম চোর বলার জন্য লোক ভাড়া করে নিয়ে আসে। তৃণমূলের লোক গেলে পরে সেখানে দাঁড় করিয়ে রেখে দেয়, চোর চোর বলে চেল্লায়। যদি রিপাবলিক বাংলার ক্যামেরাটা তার দিকে ঘুরিয়ে বুমটা হাতে ধরে বলেন যে আচ্ছা বলো তো চোর কী চুরি করেছে বলবো, এটা আমাদের ট্রেনিংয়ে বলা নেই, ট্রেনিংয়ে যখন শেখাবে তখন এসে বলবো। দ্বিতীয় কথা হচ্ছে এনআইএস তদন্তটা কেন বিজেপি চায়? প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তাহলে সেখানে যদি বেআইনি চল, বেআইনি বাজি কারখানা ছিল পঞ্চায়েত বিজেপির, সেখানকার এমপি বিজেপির, তারা কি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছিল, তারা কেন অভিযোগ করেনি, কেন টুইট করেনি? তা তো সুযোগ ছিল আপনাদের। বড় কথা আজকে আজকে কোথায় দিলি বল, আপনারা তো বলেন যে পুলিশ ব্যবস্থা নেবে, সেখানকার এমপি কোথায়, গায়েব কোথায়? তাহলে বুঝতে পারছেন তো যে আপনাদের পুলিশ কোনো কাজ করে না, পুলিশ কাজ কেন করবে না, পুলিশ যথাযথভাবে কাজ করছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে এখানে, না বিজেপির লোকেরা আপনারা কেন্দ্র এজেন্সি কেন চায় এটাই তো প্রশ্ন। কেন্দ্র না না ম্যাডাম, কেন্দ্র এজেন্সি বিজেপি কেন চায়, যখন ওরা ভাবে যে আমাদের লোক জড়িয়ে যেতে পারে, আমাদের লোককে সিআইডি ধরে গিয়ে চান না চান না বলছি চাওয়ার কারণ আছে, সিবিআই আমাকে যখন ধরে না তাহলে এনআইএ আপনি দলের খবর রাখেন না মশাই, আপনি দলের খবরই রাখেন না, যে দলকে রিপ্রেজেন্ট করছে সেই দলের খবরই রাখেন না। মানুষ ভুইয়া শুনুন, কার উপর দায় চাপিয়েছেন, এলাকায় বেআইনি কারখানা চলছে, কার দায়? মানুষ ভুইয়া একটু আগে বলেছেন প্লিজ প্লে করতে বলবো পিসিআরকে, মানুষ ভুইয়ার বক্তব্য যারা বিরোধিতা করছে তারাই দায়ী, কেউ সাধারণ নয়, সবাই অসাধারণ, কেউ অসাধারণ, গ্রামবাসীরাই তো অভিযোগ না, না গ্রামবাসীরা তো দেখতে পাচ্ছিল, এখন বন্ধ করেনি কেন, বেআইনি ভাবে কাজ চলছে এখানে, আমরা তদন্ত করে দেখবো, তদন্ত হবে। মুখ্যমন্ত্রী দয়ালু মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত ব্যাপারে দাঁড়াবেন পাশে, কিন্তু যারা চক্রান্ত করছে তারাও চিহ্নিত হবে। আমি কেয়ার কাছে আসবো, কেয়া মানুষ ভুইয়া বলছেন গ্রামবাসীরা, তাহলে গ্রামবাসীরা এতদিন ধরে বেআইনি ব্যবসা চলতে দিয়েছেন কেন, গ্রামবাসীরা সেখানে কাজ করেছেন কেন, মানে সব দায় গ্রামবাসীদের। আপনি মনে থাকবে কেয়া, যখন নিয়োগ দুর্নীতি চলছিল ব্রাত্য বসু বলেছিলেন, সেই গৌতম পাল এরা বলেছিলেন যে
চাকরি প্রার্থীরা তারা চাক টাকা দিয়েছিলেন কেন, ঘুষ দিয়েছিলেন কেন? মানে যা কিছু অপরাধ সবের দায় হচ্ছে সাধারণ মানুষের, চাকরি প্রার্থীদের, গ্রামবাসীদের। সরকারের কোনো দায় নেই, পুলিশের কোনো দায় নেই, কারণ পুলিশের যেটুকু দায় ছিল একটা প্রপার এফআইআর, একটা প্রপার আইনে ধারাতে মামলা রুজু করা, পুলিশ সেটা করে দিয়েছে। দমকল আইনে মামলা করা হয়েছে, কোনো সেখানে বিস্ফোরকের কোনো বিষয় নেই। কেয়া, দেখুন, প্রথম কথা, আমি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল দলের যারা উচ্চ পর্যায়ে নেতৃত্বে রয়েছেন তাদের দূরদর্শিতার জন্য আমার সত্যি ভালো লাগছে। কাকে পাঠানো হয়েছে আজকে? প্রথম কথা, পাঠানো হয়েছে মঙ্গলকোট খ্যাত মানুষ ভূঁইয়াকে। তার দৌড় আমার মনে হয় এই প্রজন্মের সবারই মনে রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে, যুগ যুগ ধরে মনে রাখবে। এবং তারপর 2575 খ্যাত দোলা সেনকে পাঠানো হয়েছে, এবং তাদের গিয়ে সাধারণ মানুষ তাদের দেখে যেটা মনে হয়েছে সেটাই বলেছেন। দেখুন, মানুষ চোরকে চোর বলবে না, ডাকাতকে ডাকাত বলবে না, যারা বিস্ফোরণ ঘটাচ্ছে তাদেরকে বলবে না যে তারা অসাধু। এটা কি করে হয়? সাধারণ মানুষ দেখছে যে গ্রাম একটা গ্রাম নয়। এই কয়েকদিন আগে আমরা দেখেছি এই যেটা ভূপতিনগরের বিস্ফোরণে কাকতালীয়ভাবে আবার তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেখানেও তিনজনের মৃত্যু এবং তাদের মধ্যে একজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল। এত কি বাজি তৈরি হয় স্বর্ণালী, এই প্রশ্ন তো মাথায় আসছে। আমরা দেখলাম নোদাখালীর বিস্ফোরণ, সেখানেও তিনজনের মৃত্যু হয়, টেলিভিশন সেট ব্লাস্ট করে বিস্ফোরণ না হয় টেলি না হলে সিলিন্ডার ব্লাস্ট হয় একদম। এবার এই বক্টুয়ে টেলিভিশন সেট ব্লাস্ট বিষয়টা হচ্ছে, যদি সেই সময় আমি খাগড়াগড়ের সময়তে আপনাদের চ্যানেলরা বা যে অনেক বৈদ্যুতিক মাধ্যম এত প্রোঅ্যাক্টিভ ছিল না, কিন্তু এই যে বক্তুয়ের সময় যদি বৈদ্যুতিক মাধ্যম, চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ না থাকলো, তাহলে কিন্তু আজকে যে লটারি মণ্ডল যিনি তিহারে এখন বসবাস করছেন তিনি সেটাকে একদম চালিয়ে দিতেন। এটা শুধুমাত্র টিভি ব্লাস্ট বলে, টিভি ব্লাস্ট হয়ে রাজ্যে 9 জন মারা যায়। এক বেআইনি বাজি কারখানা, আপনার মনে আছে পিংলার ঘটনা, দেহ গাছের উপরে উঠে গেছিল। এত কি বাজি তৈরি হয় স্বর্ণালী, এগুলো বাজি নাকি পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের আগে রাজবাবু? এটা কি অকাল দিওয়ালি কখন বিচারপতি বদল হবে, সে অকাল দিওয়ালি পালন করার জন্য বাজি তৈরি হয়েছিল নাকি বাজি কারখানা ছিল নাকি, আপনারা কিছু জানতেন না? দেখুন, এলাকার মানুষ কি বলছে শোনাবো, আপনি দলের খবর রাখেন, এলাকার মানুষ কি বলছে একবার শুনুন, শোনাবো কিরকম বাজি তৈরি হতো সেখানে। মহিলার নেশা দেখানো হতো, মহিলাদের মানে যৌবন দেখানো হতো। আমার স্বামীকে সবকিছু ভানবাবু ইয়ে করেছে, টাকার লালসা দেখিয়েছে, মহিলার যৌবন দেখিয়েছে, মদের বোতল দেখিয়েছে। অভিযোগ আমরা তো বারবার বলছি যে ওই পঞ্চায়েতটা যাদের আছে তারা বিজেপির পঞ্চায়েত, তারা দীর্ঘদিন ধরে চলছে, এবং ওখানকার এমপি সময় শেষ সবাই বলতে পারবেন না প্লিজ একের পরে বলুন। আমার বক্তব্য হচ্ছে সব সমাজ বিরোধীরাই কেন তৃণমূল হয়, এক দুই, সব তৃণমূলের নেতাদের কানেকশনে কেন মদ থাকে, কেন লটারি থাকে, কেন রিসর্ট থাকে, কেন মহিলা কেলেঙ্কারি থাকে। এখানেও আপনি দেখুন, এই ঘটনায় যিনি অভিযুক্ত ব্যক্তিরা, তার স্ত্রী, মৃতা স্ত্রী বলছেন, মৃত ব্যক্তির স্ত্রী বলছেন যে তার স্বামীকে সেখানে মদের লোক দেখানো হতো, মহিলার লোক দেখানো হতো। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, আমি জানি না যে এর শেষ কোথায় হবে, কারণ এর শেষটা কি কোথাও কেউ দেখতে পাচ্ছেই না।
শুধুমাত্র রাজনৈতিক কোন্দল চলছে। আর বেসিক যে পয়েন্ট যেটা শুরুতে অরিন্দম আচার্য বলেছিলেন, সেই পয়েন্ট মানুষ সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারছে, সেটা শুধুমাত্র আইনি ভাষায় নেই। আর এই ডিবেট শেষ করলাম এখানেই, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বিচার কবে হবে, বিচার মানুষ কবে পাবে, তার অপেক্ষাতে এই মুহূর্তে দিন গুনছে কোথাও। সরাসরি স্বর্ণালী আজ এই পর্যন্তই, একটু পরেই দেখুন জবাব চায় বাংলা আজ ময়ূকের সঙ্গে। নমস্কার।